স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছে আমি আফসারউদ্দিন। থাকার জন্য ফাঁকা দালান ঘর, ঘর আলোকিত করতে সৌর বিদ্যুৎ, চুলা জ্বালাতে বায়োগ্যাস, আরও আছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা, পয়ঃ নিষ্কাশন ব্যবস্থাপনা, এমনকি মোবাইল নেটওয়ার্ক, সব মিলিয়ে জীবন ধারণের আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে 1,00,000 রোহিঙ্গাকে গ্রহণ করতে প্রস্তুত নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাষাঞ্চর। রোহিঙ্গাদের জন্য পরিকল্পিত এই আশ্রয়ন প্রকল্প নিয়ে শেখ জালালের ক্যামেরায় লাকমিনা জেসমিন সোমার 4 পর্বে ধারাবাহিকের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। মেঘনা আর বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা এক চর, চরের বুক জুড়ে গাঢ় সবুজের মাঝে মাথা তুলে দাঁড়িয়েছে লাল ও সাদা রঙের দালানগুলো, যার আঙিনা জুড়ে এখন নীরব অপেক্ষা জানালায় নতুন সূর্যের উকিঝুঁকি। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নির্মাণ করা হয়েছে এই ঘরবাড়ি। এর জন্য প্রকল্পটিতে খরচ হয়েছে প্রায় 3,095 কোটি টাকা। এক রুমে 4 জনের থাকার মতো দোতলা বেড, এমন 16টি রুম, নারী পুরুষের জন্য আলাদা গোসলখানা, টয়লেট ও রান্নাঘর নিয়ে বানানো হয়েছে এক একটি বাড়ি, আর এমন 12টি বাড়ি নিয়ে এক একটি পাড়া বা ক্লাস্টার। পুরো প্রকল্পে মোট 120টি ক্লাস্টার, প্রতিটি ক্লাস্টারে একটি করে 4-তলা সাইক্লোন সেন্টার। এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতে পাকা রাস্তাঘাট, রাস্তার পাশেই চোখে পড়ছে অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম এবং সারি সারি সৌর বিদ্যুতের খুঁটি। 2টি 4-তলা ভবন রাখা হয়েছে বিশ্বজ্জার পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য। রোহিঙ্গা শিশুদের শিক্ষা দীক্ষায় রাখা হয়েছে 2টি 4-তলা স্কুল, 3টি 4-তলা মসজিদ, 2টি এতিমখানা ও 1টি ডে কেয়ার সেন্টার। 1,00,000 রোহিঙ্গার 3 মাসের খাদ্য মজুত রাখা যাবে এখানে তৈরি 4টি ওয়্যার হাউসে। 1টি শীততাপ নিয়ন্ত্রিত ভবন তৈরি হয়েছে জাতিসংঘ প্রতিনিধিদের অফিস ও বাসস্থানের জন্য। ভিআইপি দর্শনার্থীদের জন্য বানানো হয়েছে 1টি নান্দনিক ডুপ্লেক্স ভবন। প্রকল্প পরিচালক জানান, 13,000 একর আয়তনের এই বিশাল চরের মাত্র 700 একর জমির চারপাশে বাঁধ দিয়ে 432 একরের উপর প্রকল্পটি নির্মিত হয়েছে। আরও 932 একর ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য রাখা হয়েছে, যেখানে চাইলে 10,00,000 রোহিঙ্গাকেও স্থানান্তর করা সম্ভব। বর্ধিত প্রকল্পের মধ্যে আমাদের একটা বাইরে একটা স্থান নির্ধারণ করা হয়েছে, যেখানে আপনার অলমোস্ট 3-স্টারের কনসেপ্টের সুইমিং পুল রসো একটা স্থাপনা তৈরি করার পরিকল্পনা আছে, বাট যদি ইউএন আসা শুরু করে তখন আমরা কাজটা শুরু করব। কক্সবাজারের পাহাড়কে একটু স্বস্তি দিতে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরুর উপরই নির্ভর করছে এই প্রকল্পের সাফল্য। থাকার জন্য পাকা দালান থেকে শুরু করে জীবনযাপনের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে 1,00,000 রোহিঙ্গাকে গ্রহণ করতে প্রস্তুত ভাষাঞ্চর। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গারা এখানে আসলে কক্সবাজারের চেয়ে আরও কয়েক গুণ সুযোগ সুবিধা নিয়েই এখানে বসবাস করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে যত দ্রুত সম্ভব তাদেরকে এখানে স্থানান্তর করতে চায় বাংলাদেশ সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ভাষাঞ্চর, নোয়াখালী। ঢাকা 5 এবং নওগাঁ 6 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এর মধ্যে ঢাকায় নৌকা প্রতীকে জয়ী হয়েছেন কাজী মনিরুল ইসলাম এবং নওগাঁয় আনোয়ার হোসেন। নওগাঁ 6 আসনে প্রায় 1,00,000 ভোটের ব্যবধানে জয়ী হন আনোয়ার হোসেন, তিনি পেয়েছেন 1,05,667 ভোট। এই নির্বাচনে প্রায় 36% বেশি ভোটার ভোট দিয়েছেন। এদিকে ঢাকা 5 আসনেও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম, তিনি পেয়েছেন 45,642 ভোট। ঢাকায় 5 আসনে মোট 4,71,071 ভোটের মধ্যে ভোট প্রদান করেছেন 49,141 জন, যা মোট ভোটের 10.43%। তবে 2 আসনে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থীরা। ঢাকা 5 আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে দুপুরেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির সালাউদ্দিন আহমেদ। এছাড়া বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন নওগাঁর প্রার্থী শেখ রেজাউল ইসলাম। নির্বাচন বাতিলের দাবিতে রোববার রানীনগর ও আত্রাই উপজেলায় আধা বেলা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। রাতে ঢাকা 5-এ বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগের প্রার্থী জনাব কাজী মনিরুল ইসলাম সর্বাধিক ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করিলাম। কোনোভাবেই এই জায়গা থেকে তারা সরেনি। আমি আমার নেতা কর্মীদের নিয়ে অন্তপক্ষে কম ক্ষতিগ্রস্তের ভিতরে থাকতে চাই, সে কারণে এই নির্বাচন থেকে আমি সরে দাঁড়াচ্ছি এবং এই অবাধ এবং এই প্রহসনের নির্বাচন আমি বর্জন করছি। আপনাদের মাধ্যমে আজকের
এই ভোটারবিহীন নির্বাচন, এই সন্ত্রাসের নির্বাচন, এই নির্বাচনকে আমি প্রত্যাখ্যান করছি। এলাকার মধ্যে এমন একটি ত্রাসের রাজত্ব তারা সৃষ্টি করেছে বহিরাগত লোকদেরকে এনে। ভোটাররা ইচ্ছা থাকলেও তারা কেন্দ্রে যাওয়ার সাহস পায়নি। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিনের দেহে 111 আঘাতের চিহ্ন উঠে এসেছে ফরেন্সিক প্রতিবেদনে। একই সাথে ফাঁড়িতে তার নির্মম মৃত্যুর খবরও নিশ্চিত করেছে প্রতিবেদন। ফাঁড়ির লাগোয়া হোটেলের বাসিন্দা হাসান খান ও নাজমুল ইসলাম জানিয়েছেন, রায়হানের আর্তচিৎকার শুনে তারা কেঁপে উঠেছিলেন। অথচ পরিবার নির্যাতনে মৃত্যুর অভিযোগ করলেও তখন পুলিশের দাবি ছিল ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তারা মারা গেছে রায়হান। এদিকে এখনও হদিস মেলেনি বরখাস্ত এসআই আকবরের। সিলেট থেকে সৈয়দ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 10 অক্টোবর রাত 2টা হোটেলে ফেরেন ব্যবসায়ী হাসান খান। তারপর হাত মুখ ধুয়ে সামান্য জিরিয়ে নিতেই হোটেল লাগোয়া সিলেট নগরীর বন্দর বাজার পুলিশ ফাঁড়ি থেকে ভেসে আসে বুক ফাটা আর্তনাদ, সেই সাথে বাঁচার আকুতি। আর নির্মমতা এত বেশি ছিল যে বৃষ্টির শব্দ ভেদ করেও আসে যুবক রায়হানের সেই আর্তনাদ। কিছুক্ষণ পরে চিল্লানি উঠছি, খুব আমার মারিও না ভাই, আমার মারিও না, আমি শুননা দেখাই না ভাই, খুব চিল্লাচিল্লি হবে। পুলিশ 7-8 জনের মানে গলা হুঁচি। সময়ে সময়ে একটা টর্চার সেল হয়ে উঠেছিল বন্দর বাজার পুলিশ ফাঁড়ি, যেখানে শুধু রায়হানি প্রথম নয়, আরও অসংখ্য দিন এমন বাঁচার আকুতি কিংবা আর্তনাদ কানে আসত বলে জানালেন হোটেলের আরেক বাসিন্দা নাজমুল ইসলাম। এর আগে অনেকবার আর কি আমি শুনেছি যে অনেক সময় হইলে তারা অনেক লোকজন আসে আনে ওখানে, আবার আর কি রাতের বেলা নির্যাতন করার যে কান্নাকাটি বা চিল্লাচিৎকার হয় এগুলো শুনছি। এমন বিশদ বর্ণনা শুনে বরাবরের মতো নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলেন পুলিশের এই কর্মকর্তা। তদন্ত সংশ্লিষ্ট সবকিছুই সূক্ষ্ম এবং নিরপেক্ষ বস্তুনিষ্ঠভাবে হবে, এবং যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য, সিলের বাসীর জন্য, জনবান্ধব পুলিশিংয়ের জন্য প্রয়োজন সেই ব্যবস্থাটুকুই করা হবে, এটা নিশ্চিত থাকেন। পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়ে গত রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে মারা যান রায়হান উদ্দিন। এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি নাম না জানা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন, যা তদন্ত করছে পিবিআই। মামলার পর থেকে পলাতক রয়েছে মূল হোতা বন্দর থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ধর্ষণের সাজা, মৃত্যুদণ্ডের বিধান এবং দেশ জুড়ে ধর্ষণ সহ নারী নির্যাতন বিরোধী নানা কার্যক্রমেও থামছে না নারীর প্রতি বর্বর এই সহিংসতা। পটুয়াখালী, সাভার, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে শনিবার 7 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের সাথে নিয়ে নয়ন বিশ্বাসের প্রতিবেদন। কিছুতেই যেন থামানো যাচ্ছে না ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা। শুক্রবার রাতে পটুয়াখালীর চর মর্গাগেট এলাকায় সন্তানের সামনে এক মাকে হাত পা বেঁধে নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শাকিলকে আটক করেছে পুলিশ। আর আদবান্দা টেবিলে খুরাল লাগে, আর সেরাল লাগে, আর থতমাবান্দা টেবিলে খুরাল লাগে। এইবার আমি মানুষজন বলাইছি, হেরা আইছে, আগে দেখছে হেবার উপরে যাই দিয়ে টেরেঙ্গে মাঙ্গা, হ্যাঁ টাকা নেছে 1.5 লাখ। চিকিৎসা চলতেছে, রিপোর্ট আসলে আমরা এই বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করতে পারব। এদিকে সাভারে এক গৃহকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া সিলেটের বিশ্বনাথপুরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচাকে এবং হবিগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুপা এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে ফুপুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। নয়ন বিশ্বাস, নিউজ 24। বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেডের 3টি ভ্যাকসিনকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির করোনা ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। সব প্রক্রিয়া শেষে অক্সফোর্ডের ভ্যাকসিন অ্যাস্ট্রোজেনেকার 3 কোটি ডোজ পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। প্লাবন রহমানের রিপোর্টে আছে বিস্তারিত। যত দ্রুত সম্ভব নিরাপদ করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা প্রক্রিয়া চলছে বিশ্বব্যাপী। সেই প্রক্রিয়ায় ভ্যাকসিন আবিষ্কারের পথে সুখবর দিয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড।
প্রতিষ্ঠানটির তিনটি ভ্যাকসিনকে করোনা ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত 15 অক্টোবর ভ্যাকসিনগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্লোব বায়োটেক লিমিটেড। আমরা অত্যন্ত আনন্দ জানাচ্ছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কোভিড-19 ভ্যাকসিন ক্যান্ডিডেট লিস্টে প্রথমবারের মতো বাংলাদেশি একটি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড কর্তৃক আবিষ্কৃত তিনটি ভ্যাকসিন ক্যান্ডিডেট ওনারা গত 15 অক্টোবর তাদের লিস্টে অন্তর্ভুক্ত করেছেন। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভ্যাকসিন নিয়ে সুখবর মিলছে আরও। বিভিন্ন ধাপ পেরোনোর দৌড়ে এখন পর্যন্ত সফল অক্সফোর্ডের ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগেও প্রাথমিকভাবে এসেছে ইতিবাচক ফল। চূড়ান্তভাবে নিরাপদ প্রমাণিত হলে এই ভ্যাকসিন দ্রুত পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশও। কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যে অক্সফোর্ডের 3 কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা আমরা অ্যাস্ট্রাজেনেকা, এটা হয়তো অনেকে জানেন, এটার উপরে আমরা কিছুটা কাজ করেছি, কাজ হয়ে গেছে। আমরা আশা করছি 3 কোটি ভ্যাকসিন আমরা পাব। অক্সফোর্ডের যে ভ্যাকসিন আমরা একেবারেই দ্বার প্রান্তে, ভ্যাকসিন আসবে বাংলাদেশে, করোনা ভ্যাকসিন আসবে আমরা আশা করছি জানুয়ারি ফেব্রুয়ারিতে কিছু একটা হবে। করোনা মোকাবেলায় সচেতনতার পাশাপাশি এখন ভ্যাকসিনের দিকেই চেয়ে আছে পুরো বিশ্ব। প্লাবন রহমান, News24, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 57তম জন্মদিন আজ। 1964 সালের 15 অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। 1975 সালের 15 আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি ছোট্ট রাসেল। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তাকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। মৃত্যুকালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে 4th শ্রেণীর ছাত্র ছিলেন রাসেল। এবারে দুর্গাপূজা অন্যবারের চেয়ে আলাদা। শরতে নয়, পূজা হচ্ছে হেমন্তে। মহালয়া 6 দিন পরে নয়, 35 দিন পরে হচ্ছে দুর্গোৎসব। এমন সব বাস্তবতার সাথে করোনা মহামারী এনেছে নানা বিধিনিষেধ, তারপরও চলছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি। শুরু হয়েছে নবরাত্রির পূজাও। আসাদুজ্জামান কাননের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। প্রতিপদ থেকে নবমী 9 রাত্রি ধরে দেবী দুর্গার 9টি শক্তির পূজা। এই পূজাকে নবরাত্রি বলা হয়। দেবীর 9 শক্তি নবদুর্গা নামে পরিচিত। নবরাত্রির প্রথম রাতে ঘট স্থাপন করে শৈলপুত্রী বা পর্বত কন্যা রূপে দেবীর পূজা শুরু হয়। নবমী তিথিতে পদ্মে অধিষ্ঠিত সিদ্ধিদাত্রী রূপে দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে শেষ হয় নবরাত্রি পূজা। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে মায়ের দর্পণ বিসর্জনের মাধ্যমে মায়ের পূজা সম্পন্ন হয়। তবে করোনা মহামারীর কারণে অন্যবারের মতো নয় এবারের দুর্গোৎসব। বিধিনিষেধ মেনে চলবে পূজার আনন্দ আয়োজন। আনন্দটা যদি নিজের পরিবারের মধ্যে থেকেও করি সেটাও কিন্তু কম কিছু না। যদি ভিড় কম থাকে বা আশেপাশে সেভাবে বুঝে আর কি বের হব। যতটুকু সাবধানতা অবলম্বন করে উদযাপন করা যায় সেভাবেই করতে হবে। এরকম মাস পেরোতে আমরা কোনোদিন বাইরে বেশি যাওয়া যাবে না করোনাকালে, তাই অনেকের উৎসব পরিকল্পনায় ঘরোয়া আয়োজনই প্রাধান্য পাচ্ছে। পুজোতে একসাথে হলে আমরা সাধারণত সবাই মিলে মা দুর্গার গান করে থাকি বিভিন্ন ধরনের। কোন গানটা বেশি গাওয়া হয়? জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী পুদল বারিণী জাগো মা। মহাষষ্ঠীতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হবে। সপ্তমীতে মণ্ডপে হবে দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তাই ব্যস্ত সময় পার করছেন কারিগররা। রং তুলির আঁচড়ে ধীরে ধীরে ফুটিয়ে তুলছেন দেবীর মোহনীয় রূপ। গত বছর আমি 12টা প্রতিমার কাজ করেছি, আর এবছর আমি 6টা প্রতিমার কাজ করতেছি। বিশ্ব করোনা পরিস্থিতির জন্য আমাদের কাজ কমে গেছে। এবছর দেবী দোলায় চড়ে আসবেন আর ফিরবেন হাতিতে চড়ে। এবারের আশ্বিন মল মাস হওয়ায় পূজা হচ্ছে কার্তিকে, তাই শারদীয় নয় এবারের দুর্গোৎসব,
হৈমন্তিক। একই কারণে এবার মহালয়ার 35 দিন পর শুরু হচ্ছে পূজার মূল আনুষ্ঠানিকতা, আর শোভাযাত্রা ছাড়াই এবার হবে দেবীর বিসর্জন। সকল বিধিনিষেধ মেনে দেবীর চরণে ফুল দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান হিন্দু ধর্মাবলম্বীরা। দেবীর কাছে এবার তাদের একটাই প্রত্যাশা, পৃথিবী হোক করোনামুক্ত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সকালে সংবাদে নিচ্ছে বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। করোনাকালেও থেমে নেই মাদক। রাজশাহীতে নিত্য নতুন কৌশলে চলছে মাদক সেবন, বেচা কেনা, মামলা আর গ্রেপ্তারের সংখ্যা বাড়লেও থেমে নেই মাদকের আগ্রাসন। প্রশাসন বলছে এক্ষেত্রে আইন প্রয়োগই যথেষ্ট নয়, মাদক রোধে জনসচেতনতা গড়ে তুলতে হবে। বিশ্লেষকরা বলছেন সরকারি বেসরকারি পর্যায়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা চলছে। রাজশাহী থেকে কাজী শাহে জানাচ্ছেন বিস্তারিত। হাড় ভাঙা খাটুনি, তাতে সামান্য আয়, দিন শেষে যার সবটুকুই ব্যয় হয় হেরোইন ইয়াবাই। শুধু এসব ঝুঁকিপূর্ণ প্রান্তিক মানুষ নয়, বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষের মাদক সেবনের দৃশ্যের দেখা মেলে রাজশাহী নগরীতে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ও স্থানীয় জনপ্রতিনিধি জানেন করোনাকালেও কমেনি মাদকের ব্যবহার। এই যে করোনা মুহূর্তে, এই করোনা সময়, এখন সময়, বর্তমান সময় কিন্তু আপনার সেলারদের সেলাররা বেশি লাভবান। মাদকের কারবারটা আমার কাছে এবং আমার দৃষ্টিতে মনে হয়েছে যে আবার পূর্বের ন্যায় তারা যাচ্ছে, মানে এই ব্যবসাটা আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজশাহী বিভাগের 8 জেলার পুলিশ, র্যাব, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও টাস্কফোর্সের মাদক বিরোধী অভিযানের তথ্য মতে গত মাসে বিভাগে মাদকের মামলা হয়েছে 2000, উদ্ধার হয়েছে প্রায় 17.5 কোটি টাকার মাদকদ্রব্য, গ্রেপ্তার হয়েছে প্রায় 2200 জন। মার্চের থেকে এ পর্যন্ত 8 জেলায় 954 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং মামলা হয়েছে প্রায় 885টার মতো মামলা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে শুধু প্রশাসনিক তৎপরতা নয়, মাদকের আগ্রাসন রুখতে প্রয়োজন সামাজিক সচেতনতা। বাকি সোসাইটি আমি মাদক সেবন করব আর পুলিশ একমাত্র অর্গানাইজেশন যে তুমি এইবার এটা দূর করো, তাহলে কিন্তু হবে না, সবাইকে একে আসতে হবে। ইন্টেনশনালি পকেটে মাদক দিয়ে মামলা দিয়ে দেয়, এটাও আছে। যদি এই ধরনের কারো ভিতরে এই ধরনের মানে অপরাধ লক্ষ্য করা যায়, আমি দ্রুত তাদেরকে ডিপার্টমেন্টে চেক করে দেব। মাদকাসক্তদের নিয়ে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস। এই কর্মকর্তার মতে আরও সচেতনতা বাড়াতে দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলন তৈরি করার জন্য কিন্তু রিসোর্স বাংলাদেশে আসে নাই, খুবই সামান্য পরিমাণ যা পাওয়া গেছে সেটা এইচআইভি থেকে মুক্ত থাকার জন্য মাদকাসক্তদের জন্য। সংগত কারণে দাতা সংস্থাদের আসলে এগিয়ে আসা দরকার। মাদকের ভয়াল থাবা রুখতে অভিযানের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে সভা সেমিনার। জিডি কিংবা অভিযোগ, থানায় গেলেই সেবা গ্রহীতাদের পড়তে হয় বিড়ম্বনায়, এমন অভিযোগ দীর্ঘদিনের। সেই ধারণা পাল্টে দিতে কিউ ম্যানেজমেন্ট সিস্টেম নামে বিশেষ পুলিশিং সেবা চালু করেছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ, যেখানে অল্প সময়ে ভোগান্তি ছাড়াই সেবা পাচ্ছেন মানুষ। পুলিশ বলছে এতে করে মানুষের মনস্তাত্ত্বিক নেতিবাচক ধারণা পাল্টে যাবে, বন্ধ হবে দালালের দৌরাত্ম। সৈয়দ নোমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুইডেন প্রবাসী দম্পতি অনিল দে, রীতানা নিপাল চেক বইয়ের পাতা হারানোর সাধারণ ডায়েরি করতে ময়মনসিংহের কোতোয়ালি থানায়। ধারণা ছিল জিডি করতে দিতে হবে টাকা, অপেক্ষা করতে হবে কয়েক ঘন্টা। নেতিবাচক এমন চিন্তাধারা পাল্টে গেল মুহূর্তেই। অল্প সময়ে যেই সেবা পাইছি সেই সেবায় আমি অনেক খুশি। দিন দিন এটা যদি এই প্রচারে থাকে তাহলে সবার এর জন্য উন্নতি হবে। ঝামেলামুক্ত সেবা দেওয়ার দ্রুত ও সহজ পদ্ধতি চালু করেছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ। প্রাথমিকভাবে কোতোয়ালি থানায় যার পরীক্ষামূলক কাজ চলছে, ডিজিটাল টোকেন সিস্টেমের মাধ্যমে সেবা পাচ্ছেন মানুষ। কিউ প্রো ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমার সেবাটা অতি দ্রুত পেয়েছি। আল্লাহর রহমতে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে উনি, এখন ওই জনযাত্রা নাই। ওখান থেকে ডিউটিসের কাছে যাওয়ার পরে খুব দ্রুত রেসপন্স করে এবং তাকে সেবাটা দিয়ে দেয়। এখানে দালাল বা অন্য কেউর হাতে যাওয়ারও কোনো সুযোগ নেই। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি বলছেন এই পদ্ধতি চালুর ফলে দালাল মুক্ত হবে থানা, নিশ্চিত হবে জনবান্ধব পুলিশি সেবা। আপনি আসবেন থানায়, আপনার 10-15 মিনিটের মধ্যে আপনার সেবা নিয়ে আপনি চলে যাবেন। তো এটা যদি করতে হয় তাহলে অবশ্যই ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। এক শ্রেণীর দালাল চক্র অনেক সময় দেখা যায় যে এই থানায়
সামনে অবস্থান করে এবং মানুষকে নানানভাবে হয়রানি করে। তো এটা এখন আর এটা সম্ভব না। কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে আগের থেকে বেড়েছে থানায় সেবা গ্রহীতার সংখ্যা। পর্যায়ক্রমে বিভাগের সবকটি থানায় এ সেবা চালু করার কথা বলছেন পুলিশ কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের নিদর্শন নাটোরের উত্তরা গণভবন ও রাজবাড়ি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন পর্যটকরা। করোনা মহামারীর পর থেকে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দুটি পর্যটন স্পটই খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে জেলা প্রশাসন। নাটোর থেকে নাসিমুদ্দিন নাসিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৈচিত্র্যময় প্রাকৃতিক জলাভূমি চলন বিল, উত্তরা গণভবন এবং রানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ি দেশের উত্তরাঞ্চলীয় জেলাটির ঐতিহ্য। দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই বন্ধ রয়েছে নাটোরের রাজবাড়ি ও উত্তরা গণভবন। দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো নাটোরের এসব স্থাপনা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন পর্যটক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমরা মনে করছিলাম যে উত্তর গণভবন খুলে দিছে, কিন্তু আসে দেখি এটা বন্ধ আছে। চিটাগাং, রংপুর, দিনাজপুর অনেক শহর থেকে লোকজন আসছে, আসে ঘুরে যাচ্ছে। রানী ভবনের রাজবাড়ি যদি খুলে দেয় তবে আমরা দেখাচ্ছে যে একটু ইনকামের পথটা পাই এবং সরকার রাজস্বটাও বাড়ে। স্থাপত্যের অনিন্দ্য নিদর্শন দুটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমতিক্রমে আমরা এটি মুক্ত করে দেব এবং যাতে এখানে দর্শনার্থীরা এসে এর অপর সৌন্দর্য দেখতে পারে। করোনা পরিস্থিতিতে বন্ধ থাকায় এখানকার পরিবেশ প্রকৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। শুধু রাজস্ব আদায় নয়, দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে এ পরিবর্তন ধরে রাখতে চায় স্থানীয় প্রশাসনও। করোনা সংক্রান্ত মিটিংও করেছি, তখন এই বিষয়গুলো আলাপ হয়েছে, হয়তো আমরা অল্প দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে এগুলো খুলে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে দেশের ঐতিহ্য গৌরবের নিদর্শন নাটোরের উত্তরা গণভবন ও রাজবাড়ি খুলে দেওয়া হবে আশা পর্যটকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে পর্যন্ত বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সকালের সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পোশাক রপ্তানি কমে প্রায় অর্ধেক হয়ে গেছে। ভারত ও মেক্সিকোর কমেছে এক তৃতীয়াংশ, ইন্দোনেশিয়ার কমেছে 21% কাছাকাছি। সেই হিসেবে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অ্যাটেক্সার এক পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে। এতে দেখা যায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 57% পোশাকই রপ্তানি করেছে চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত ও মেক্সিকো। সবজির জন্য বিখ্যাত ফরিদপুর, ভোর থেকে জমে ওঠে পাইকারি বাজার। এখান থেকে সবজি যায় ঢাকাসহ বিভিন্ন জেলায়। এ বিষয়ে বিস্তারিত জানব, বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, শীতের আগাম সবজির এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের বক্তব্য কী, কী দেখছেন? স্যার, আপনি জানেন যে ফরিদপুর কিন্তু সবজির জন্য বিখ্যাত। এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর হাজি শরিয়াতুল্লাহ বাজারে। এই হাজি শরিয়াতুল্লাহ বাজারে সকাল থেকে কিন্তু সবজি ওঠা শুরু করেছে। আপনাকে যদি একটু দেখাই যে আমার পেছনে চিত্র, যে এখানে কিন্তু প্রচুর সবজিরও কিন্তু সমাগম হয়েছে। এই সবজি দেখা যাচ্ছে যে সরবরাহ বেশি থাকলেও কিন্তু দাম কিন্তু অনেকই বেশি রয়েছে সবজির বাজার। এখানে ধনিয়া পাতা থেকে শুরু করে সিম, ফুল কপি, বাঁধাকপি, লাউ, এইসব আছে। তারপরেও দেখা যাচ্ছে যে প্রতিটা সবজির দাম আকাশ ছোঁয়া, ক্রেতাদের নাগালের বাইরে। এই সাধারণের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলো কিনতে ক্রেতা সাধারণের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম বিক্রেতাদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে আমদানি কম হওয়ার কারণেই কিন্তু এই সবজির দাম বাড়তি রয়েছে। কেননা বন্যার কারণে কয়েক দফা বন্যা হয়েছে, তার কারণে কিন্তু সবজি ক্ষেতগুলো নষ্ট হয়েছে।
তারপরে আরেকটা কথা যদি বলি যে ফরিদপুরের যে আলুর দরটা সে আলুর দর কিন্তু অনেকই বেশি রয়েছে। সরকার যে নির্ধারিত দাম সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না বর্তমানে। আজকেও এখনো দেখা যাচ্ছে যে পাইকারি বাজারেও আলু রয়েছে 40-45 টাকা কেজি দরে কিন্তু দাম রয়েছে। তো এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এসে তাদেরকে কিন্তু সতর্ক করা হয়েছে এবং 30 টাকা দরের কিন্তু লেখার কথা বলা হয়েছে। তারপরেও কিন্তু তারা এই 30 টাকা দরে কিন্তু বিক্রি করতে পারছে না, তারা কিন্তু 40-45 টাকা দরে পাইকারি বিক্রি করছে, যার ফলে দেখা যাচ্ছে যে সাধারণ যারা ক্রেতা আছে খুচরা পর্যায়ে বিক্রি কিনতে গেলে কিন্তু 50 টাকা দরে কিনতে পারছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ, চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। আচ্ছা সবাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একদম ভোর থেকে জমে উঠেছে ফরিদপুরের সবজির পাইকারি বাজার, সেইখানকার বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খারুজ্জামান সোহাগ। সংবাদে এ পর্যন্ত হচ্ছে বিরতি, সঙ্গে থাকুন। বিরতি পরে আরেকবার স্বাগত সকলের সংবাদে। এবার যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের রক্ত চুষে যারা শিল্পপতি হয়েছেন তাদের অর্থ সহায়তা নিয়ে প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বড় নির্বাচনী তহবিল গড়েছেন বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার জর্জিয়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী র্যালিতে এই অভিযোগ করেন তিনি। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন চাইলে তিনিও বাইডেনের মতো বড় তহবিল গড়তে পারতেন যদি তিনি এমন মার্কিন ধনাঢ্য ব্যক্তিদের সহায়তা চাইতেন। ট্রাম্পের দাবি নির্বাচনী ক্যাম্পেইনে ব্যয় বহন করতে তিনি এবং তার দলকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। গত কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্টকে এমন সমস্যায় পড়তে হয়নি বলে জানান ট্রাম্প। এদিকে একই দিন মিশিগানে এক নির্বাচনী প্রচারণায় ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন বলেছেন তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের জাতিগত এবং অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করবেন। রিপাবলিকানরা ক্ষমতায় থাকলে এই বিষয়গুলি সবসময় উপেক্ষিত থাকে বলে অভিযোগ করেন 77 বছর বয়সী বাইডেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। নাগর্ণ কারাবাখ নিয়ে চলমান যুদ্ধ থামাতে আবারও একমত হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। গেল সপ্তাহে স্বাক্ষরিত হওয়া যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী নতুন করে আবারও সিদ্ধান্ত নিল উভয় দেশ। নাগর্ণ কারাবাখকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে 27 সেপ্টেম্বর থেকে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। গেল সপ্তাহে মস্কোয় মধ্যস্থতায় দেশ দুটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার কথা জানালেও কয়েকদিন ধরেই পরস্পরের বিরুদ্ধে নতুন করে উস্কানি দেওয়ার অভিযোগ করে আসছিল। এর আগে শনিবার গাঞ্জা শহরে 13 বেসামরিক নিহত এবং 40 জনের বেশি আহত হয়েছে বলে আজারবাইজান অভিযোগ করে। সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হওয়া যুদ্ধে ইতোমধ্যে আর্মেনিয়া দখলে থাকা কৌশলগত গুরুত্বপূর্ণ জাবরাইল জেলাসহ কয়েকটি এলাকা পুনরুদ্ধার করেছে আজারবাইজান। গেল 27 বছর ধরে এসব এলাকা আর্মেনিয়ার দখলে ছিল। করোনা ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল চিকিৎসার মতো কার্যকর হতে পারে নাইট্রিক অক্সাইড। গবেষণায় সরাসরি প্রমাণ মিলেছে যে নাইট্রিক অক্সাইড শুধু কোভিড রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করে তাই নয়, বরং এটি করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে সক্ষম। এদিকে রাশিয়ার ভ্যাকসিনের জন্য বন্ধ দরজা ফের খুলে দিল ভারত। মাসুদ রানা, ডেস্ক রিপোর্ট। ক্লিনিক্যালি অনুমোদিত ভ্যাকসিনের জন্য অপেক্ষায় গোটা বিশ্ব। এমন অবস্থায় আশার আলো দেখালো সুইডেনের সাম্প্রতিক এক গবেষণা। বলা হচ্ছে নাইট্রিক অক্সাইড করোনা প্রতিরোধ করে জীবন বাঁচাতে পারে। বিজ্ঞানীরা তাত্ত্বিকভাবে বলছেন নাইট্রিক অক্সাইড গ্যাস ইনহেল করলে অর্থাৎ নাক দিয়ে টেনে নিলে গুরুতর রোগীদের রক্ষা করা যেতে পারে। নাইট্রিক অক্সাইড সাধারণত ধমনীতে রক্ত জমাট বাধা প্রতিরোধে সহায়তা করে, ফলে করোনা ভাইরাস সহজে ফুসফুস ও ধমনীকে অকেজি করতে পারে না। এই গবেষণাপত্রে বলা হয়েছে করোনা চিকিৎসায় ক্লিনিক্যাল ব্যবহারের জন্য এই গ্যাস কার্যকর হতে পারে। রাশিয়ার ভ্যাকসিন বড় পরিসরে ট্রায়াল বন্ধ করে দিয়েছিল ভারত, তবে সংস্থার তরফ থেকে আবারও দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের জন্য অনুরোধ করা হলে নীতি সংশোধন করে দ্বিতীয় দফায় 100 জন ও ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাছাই করা হয়েছে 1400 ভলেন্টিয়ার।
এদিকে করোনা ভাইরাসের চিকিৎসায় রেমডেসিভিরের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দেওয়ায় অন্যান্য অ্যান্টিভাইরাল ওষুধের মূল্যায়ন পর্যবেক্ষণ করে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মার্কিন ঔষধ প্রস্তুতকারক ফাইজার ও বায়োটেক কোম্পানি মডার্নার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নভেম্বরে ভ্যাকসিন অনুমোদনের জন্য আবেদন করবে। মাসুদ রানা, নিউজ 24। এবার খেলার খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপে ক্রিকেটারদের পারফরমেন্সে খুশি নির্বাচকরা। টপ অর্ডাররা প্রথম দিকে কিছুটা খারাপ করলেও ধীরে ধীরে তারা ফর্মে ফিরছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ফাস্ট বোলাররা যথেষ্ট ভালো বোলিং করেছে আগের ম্যাচগুলি, তো আজকের তো উইকেটটা অনেক ফ্ল্যাট এবং যে বাবলের মধ্যে থেকে যে সবাই গেট ইউজ টু হচ্ছে, যেটা আমরা চাচ্ছিলাম যে আস্তে আস্তে ডেভেলপ করে যাওয়া, এটা কিন্তু অনেক স্ট্রেসফুল একটা জায়গায় একদম বন্দি থাকা, হিসেবে খেলা সব কিছু মিলে কিন্তু ওভারঅল সবাই ইউজ টু হয়েছে এবং আজকে ব্যাটিং তো যথেষ্ট ভালো হয়েছে। তো আমি আশা করছি আগামী ম্যাচটা আরও বেটার পারফরমেন্স হবে। টপ অর্ডার ফেল করছে, আমার মনে হয় যারা ফেল করছে এরা আগামীতে আরও কয়েকটা ম্যাচ আছে, এখানে সুযোগ আছে এবং এখন ওয়েদার কন্ডিশনও ভালো, মাঝখানে বৃষ্টি হচ্ছিলো, এখানে অ্যাডজাস্টমেন্টে তেরপল দেওয়ার পরে মশার আসছে যে উইকেটে একটু ড্যামও ছিল, টাইমিং করা একটু ডিফিকাল্ট ছিল ব্যাটসম্যানদের জন্য, তো এখন এটা কাটিয়ে উঠেছে, এখন ভালো অবস্থানে আছে উইকেট, আজকেও দেখলাম ফ্ল্যাট একদম। এই ছিল সকালের সংবাদে আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।